লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। অ্যাকচুয়ালি এই প্রবাদ বাক্যটি গুরুজনরা প্রায় বলে থাকে। আসলে প্রবাদ বাক্য তো বলবেই, বলতে তো হবেই, লেখাপড়া করলে নাকি সুন্দর বউ পাওয়া যায়। সেই সম্মতিতে, সেই কথা শুনে আমি কুত্তার বেগে লেখাপড়া শুরু করলাম। বই শুধু উল্টাচ্ছি উল্টাচ্ছি উল্টাচ্ছি, মানে কিছুই খুঁজে পাচ্ছি না। আমি দাগ খুঁজছি, দাগ কলম দিয়ে উল্টাচ্ছি, মানে কোথায় কি আছে আমি নিজেও জানি না, সিলেবাসও জানি না, কি পড়বো, কোন সাবজেক্টে সেটাও জানি না। যদিও না জানলে কোনো প্রবলেম নাই, বই তো বই, বইয়ের মতোই বই থাকুক, আমি আমার মতো থাকি। কিন্তু না, সুন্দরী বউ তো পাইতে হবে, সুন্দরী বউ পাইতে গেলে তো লেখাপড়া করতে হবে। খুঁজতেছি খুঁজতেছি কোথায় কলমের দাগ আছে, কোথায় কোথায় কলমের দাগ আছে, আহা কিচ্ছু খুঁজে পাইলাম না। তারপরও দেখি কি গোল গোল সিএইচ টু লেখা আছে, মাথা নিচে থাপড়াই আর উঠাই, থাপড়াই আর উঠাই। কি যে অবস্থা, কি যে অবস্থা, পেরেশানির মধ্যে পড়ে গেলাম, মানে কি যে একটা অবস্থা, খুঁজেই পাচ্ছি না কি পড়া যায় কি পড়া যায়। এক পৃষ্ঠা বারবার তাকাই আছি, কিচ্ছু বুঝতে পারছি না, কি রেখা কি পড়বো, কি রেখা কি পড়বো, টেনশনে পড়ে গেলাম, পেরেশানিতে পড়ে গেলাম। আহা আহা, কি পেরেশান, এত পেরেশানির মধ্যে কেমনে লেখাপড়া হয়, কি লেখাপড়া হয়, লেখাপড়া মাথায় ঢুকছে না দেখে উঠে বসলাম, মাথায় হাত দিলাম, একটু মেমোরাইজ করার চিন্তা করছি যে কি হচ্ছে, কি পড়লাম, কি করলাম, কি হবে, বুঝতে পারছি না, কিছুই বুঝে উঠতে পারছি না। কি জানি একটা হচ্ছে, কি জানি জীবনে একটা মিসিং। গুরুজনরা বলেছিল ভালো মতো লেখাপড়া করলে নাকি বউ পাওয়া যায়, লেখাপড়া তো হলো না, তাহলে কি আমি বউ পাবো না, সুন্দরী বউ কি পাবো না। আহ, কি ডিপ্রেশনে পড়ে গেছি আমি, কি ডিপ্রেশন, এত ডিপ্রেশনে কেমনে থাকি আমি, হাই হাই, দুঃখে ভরাকান্ত মনে কান্না আসে, শুধু কান্না আসে, হাহাকার, বুকটা ফাইটটা যায়। এক রুম থেকে আরেক রুমে শুধু ভ্রমণ করি, এক রুম থেকে আরেক রুমে ট্যুর দেই, আর বিছানায় দুরম দারম করে শুয়ে পড়ি, ঘুম আসে না, একলা জেগে রই, মাঝে মাঝে মাহবুবুর রহমানের মতো গাইতে মনে চায়, ঘুমাতে পারি না সারা রাত ধরে, বুকের ভেতর আমার হাহাকার করে। অন্যদিকে আর অন্যদিকে ডিপ্রেশন তো পিছনে ছাড়ছে না, আমার পিছনে লেগেই আছে, যদি কিছু দূর চলে আসি তাকে রেখে। ও, ডিপ্রেশনের ঠেলায় তারিখও ভুলে গেছি, আজকে কয় তারিখ, ও এটা ডিসেম্বর মাস, আহা আজকে কয় তারিখ, 30 তারিখ গোল দিলাম কারণ চলে গেছে, তারপর কয় তারিখ আসলে 31 তারিখে গোল দিলাম, 31 তারিখ গোল দেওয়ার পরে রিয়ালাইজ করলাম, তারপরে কিন্তু নতুন বছর, আহা নতুন বছরে আসার পরেও আমার একটা গার্লফ্রেন্ড হইল না, কি জীবন, কি করলাম এই জীবনে, এরকম। এইদিকে ডিপ্রেশন তো সালার বেটা সালা সারাক্ষণ লাফাচ্ছে, মানে আমি রেখে আসতে চাইলেই আমার কাছে আসতে বসতে হবে, মানে আমাকে একটু সুখ শান্তিতে থাকতেও দেবে না, কি একটা অবস্থা ভাই। ডিপ্রেশন আবার কাঁধে এসে বসছে, মানে একটা ডিপ্রেশন রেখে আমি চলে আসতে চাইলেই আর একটা চলে আসে। 2021 আমি সিঙ্গেল কাটাইলাম, এখন টেনশনে পড়ে গেলাম 2022 কি আমি সিঙ্গেল কাটাবো, এটা তো মেনে নেওয়া যায় না, টেনশনে পড়ে গেলাম, কত চিন্তা কত ভাবনা। এদিকে আমার একটা বন্ধুর ফোন চলে আসলো, কথা বলছি কথা বলছি, আমি ভাবছিলাম হয়তো 31st night আমি ঘরে বসে চিন্তা ভাবনা করতে করতে তেজপাতার মধ্যে কাটিয়ে দেব, দুঃখ দুর্দশনে কাটিয়ে দেব, কিন্তু বন্ধু বলল চলে আয়, চিল হবে, মজা হবে, খেলা হবে, দোলা হবে, ফানুস উড়াবো, ফানুস যদি আমার খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, জিন্দগি তো উড়াই নাই কখনো, উড়াতে তো হবেই, চলেন আমরা একটু ফানুস উড়াই আসি। এই হচ্ছে আমাদের ফানুস, ফানুস উড়াতে গেলে নাকি ফানুসের পাশে আগুন লাগাতে হয়। আচ্ছা, আমরা পাশে আগুন লাগানোর অত্যাধিক সুনিপুণভাবে চেষ্টা করছি, আমার বন্ধু পাশে আগুন লাগানোর খুবই গুরুত্বের চেষ্টা করছে, বারবার আগুন নিভে যাচ্ছে, বারবার আগুন নিভে যাচ্ছে, তারা খুঁজেই পাচ্ছে না কোথায় আগুন লাগাতে হবে, খুঁজেই পাচ্ছে না। ওই যে দেখা যাচ্ছে, দেখছেন, দেখতে পাচ্ছেন, একটু একটু জ্বলছে, একটু একটু জ্বলছে, কিন্তু আবার নিভে যাচ্ছে, ব্যাটায় অনেক ডিস্টার্ব করেছে, অনেক, আবার জ্বালাতে হবে, উফ, ফানুস পাত দিয়ে দিয়েছে, এটা কোনো কথা, এমনি পাত দিলে তো উঠবে না তুমি, হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো, হে ধরে যাবে, ধরেই যাবে, জয় হোক জয় হোক, ধরেই যাবে, আরও জোরে, ধরেই যাবে, হেইও, ধরেই যাবে, আল্লো জোরে, ধরেই যাবে, হেইও, কিন্তু ধরছে না, হেই হেই, ধরে লাগাল, ধরে গেল, ধরে গেল, ধরে গেল, টান টান উত্তেজনা, টান টান উত্তেজনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরেছে, ও ইয়েস বয়, ইয়েস, ধরে ফেলেছে, হ্যাঁ হ্যাঁ, এখন উড়ে যাবে, উড়ে যাবে ফানুস, জিন্দগিতে ফানুস অরণ দেখিনি, এই যে আজকে ফানুস অরণ দেখো, এই 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 দেখো, শেষ ওস্তাদ, শেষ, ফানুসের গোমারা সারা। আপনারা তো ফানুস অরণ দেখলেন, চলেন আমরা ফানুসের একটু রিভিউ দেখে আসি।
This one is ফানুস ফাইবার ঠিক আছে দেখো ছেড়ে যাচ্ছে আমরা এটা তো ফানুস উড়াবো আমরা এখন শিখব কিভাবে ফানুস উড়া না উড়ানো শেষ বন্ধু উড়ানো শেষ সরি আমি উড়ানো শেষ আর এটা হচ্ছে ভুল ঠিক আছে বুগলা ভাষা এই দেখো ভাষা এখানে ধরায় ঠিক আছে যদি আমরা ধরেছি কিন্তু ধরেনি ধরেনি এখানে ধরেন এখানে লাগে 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 এখানে লাগা এই যে লাগালাম লাগলো না দেখছো না ভাই তুমি নেই নো শিট ম্যান দেখো কি হয়ে ধরো ধরে দেখো এখন উপর টেকে দেব দেখো আস্তে আস্তে ওই দেখো ধরছে এই দেখো ফুলে ফুলে দেখো ওই যে ধরে গেছে দেখছো হ্যাঁ তারপর ও ঘুমা ছেড়ে গেছে ও নো শিট ম্যান এই দেখো একটা ও নো এই নিবে যাচ্ছে কেন এই এই ছেলে এই 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 अरे बाल अरे बाल অনুসরণ শেষে আমরা বারবিকিউ করতে চেয়েছিলাম কিন্তু আনফরচুনেটলি সেটা বারবিকিউ হয়ে গেছে তাই বলে তো আর মন খারাপ করে থাকা যাবে না নাচ গান তো করতেই হবে চলো জীবনে কখনো হুট হাট ডিপ্রেশনে পড়া যাবে না ছোট্ট জীবন সুন্দরভাবে উপভোগ করুন আর হ্যাঁ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা